ايه شومي ها هادا هادي كورتا شكلا تنشن لكتا شنا ها ريدي هيا ريدي هيا جاو جاو لكونا كنا مو يكون كنت زار بمنا توما زدي كنو كيسو دور كر هاي نوبي ماما شوك تاك كن تاي تمك بابستو كدي بي جاو لكبي جل خانا جاو لكبي شاب ريدي بيسانا بالي شاب ريدي هيا جاچه মোর কি দোষ আর মুখ পুলিশ নেবে কেন পুলিশ আসলে তোমরা কইবেন যে মোর কোনো দোষ নাই ঠিক আছে মুচ্ছি পুলিশে ভয় পাও না আচ্ছা ঠিক আছে তুমি ডরাও না আমি তো আছি পুলিশ তো আর কিছু করবার পাবো না যে আমার লাগে এখন এক কাপ চা বানাই লিয়া যাও এই করুণ সময়ও চা তোমার গলা দিয়ে নামবে আর এই সুযোগে তোমরা মুখ চা বানাই করলেন না সুযোগ তো বারবার আসে না বুঝছো এখন আইছে এটা কামে লাগান লাগবো না এইটার কয় সুযোগের সৎ ব্যবহার যাও চালিয়ে আহ যাও 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 জলদি যাও জলদি যাও যাও এই হন আমার চায়ে চিনি দিবা না খালি আদা দিবা আর একটু লেম্বু দিয়া দিবা চিপা যাও এখন তোমরা মুখ যেটাই কইবেন সেটাই মোর কাছে ঠিক বুঝছো তাহলে যাও 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 লিয়া হো যাও خرجت غلا جاو شاليا هو ايه شو جوكي بيا بكرة سايش كون لقبو بني جو باكي بلي بول سار دیکھیں تو اونی آمار ساتھ کلو کم بیادوی کرتے سے اونی موحلہ مانو دیکھا ہمیں انہارے کسو بولتے سے نا اچھا میڈام এই কি আপনার লাগে বেয়াদবি করছে না আরে উনি না আমার সাথে উনি আমার সাথে বেয়াদবি করছে এই চুপ চুপ করো একের কথা কইবো না আচ্ছা ম্যাডাম রমজান যদি বেয়াদবি না কইরা থাকে তাহলে আপনি হের কলার দইরা টাইনা লিয়ে আইছেন কেলা উনি জানে আমার স্টুডেন্টরা কোথায় আছে আপনার মনে আছে আপনি আমাকে আজকে কাকড়া খেতে বলেছিলেন আমি যাইনি এর পরপরই আমার ওনার সাথে দেখা হয় উনি আমাকে বলছেন আমার স্টুডেন্টরা গহীন জঙ্গলে আছে উনি কিভাবে জানেন যে আমার স্টুডেন্টরা কোথায় আছে এই ম্যাডাম যা কইতাছে ব্যাপক সত্য একদম সত্য কিন্তু স্যার আমি তো পাগল মানুষ কখন কি বলছি তার কি কোনো ঠিক আছে তুমি কত নাম্বার পাগল সেটা আমি দেখব আমি তোমাকে পুলিশে দেব তাহলে আপনি এক কাজ এত দেরি করার দরকার কি আপনি এখনই পুলিশে ফোন দিয়ে দেন ফোন দিয়ে বলেন আমারে যেন থানায় নিয়ে যায় সেইখান থেকে আমি পাগলা করে দেব আচ্ছা আপনি তো নাম্বার জানেন আমি ফোন করে দিচ্ছি হ্যালো ফায়ার সার্ভিস আপনারা একটা কাজ করেন তো চার পাঁচজন পুলিশ পাঠায় দেন আমি যে সুন্দরবনে আসছি ওই যে ম্যাডামের সাথে জানি কি বেয়াদবি করছি এই জন্য আমাকে ধরে নিয়ে যেতে হবে তারপরে আমাকে পাগলা করতে পাঠাবেন ওকে ওভার অ্যান্ড আউট ওকে থ্যাংক ইউ এই এই আমি জানি এখন গরম চলতেছে তোমার মেমোরি আস্তে আস্তে ডাউনের দিকে যাইতাছে আচ্ছা এখন তুমি মনে করে দেখো যারা হারাই গেছে গা তাকে লগে তোমার দেখা হচ্ছে কিনা কোনো কিছু শেয়ার করছো কিনা ও স্যার তখন তো আমার মাথায় সভা ছিল আমি সব বলে দিতে চাইছিলাম কিন্তু এই ম্যাডাম তো আমার সাথে প্রেম করতে রাজি হয় নাই ম্যাডাম আপনি তো বিরাট ভুল করছেন আপনি তো রমজানকে প্রেম করবার পারতেন এ তো সব কিছু বের বের কয়ে দিত আর পাগলের লোকে আপনি প্রেম করছেন এত কি বিশ্বাসও করছো না আপনি যে কি ধরনের কথা বলেন আমি একটা পাগলের সাথে কেন প্রেম করতে যাব একদম বাজে কথা বলবেন না প্লিজ আরে শুনেন হ্যালো যদি আপনি প্রেম করতেন ভালোবাসা করতেন তাহলে তো এই এতগুলা মানুষের জীবন যেত না আড়াই যেত না তাই না এতগুলো মানুষের জীবন রক্ষা হইতো হের লিগা সেই পরিপ্রেক্ষিতে আমি কথাটা কইলাম আপনি ভুল বুঝেন না ঠিক আছে তাহলে এখন যদি আমি তোমার সাথে প্রেম করি তুমি আমাকে সবকিছু বলবা তোমাকে বলছি হ্যাঁ হ্যাঁ আমি যদি তোমার সাথে প্রেম করি তুমি কি তাহলে আমাকে সবকিছু বলবা হ্যাঁ সব কি বলবো কোনটা বলবো জানো আমার স্টুডেন্টরা কোথায় গেছে হ্যাঁ ওইটা তো চেষ্টা করব স্যার চেষ্টা করব এই এই ম্যাডাম রাজু জান রাজু জান আরে পাগলের লগে প্রেম এটার কোনো ভ্যালু নাই রাজু জান তাহলে এখন আমি কি করব রুমে চলো নেভার নেভার আমি আপনার সাথে রুমে তোমার সাথে আমি রুমে যাব না কেন আমি তার সাথে রুমে যাব আরে গেলে সমস্যা কি পাগল মানুষ কেউ কিছু মনে করবো না
যাও, এটা তো হাঁচা না, যাও যাও যাও, এতগুলি মানুষ উদ্ধার পাইব, যাও যান চলেন, অসুবিধা যান অসুবিধা নাই, কিন্তু মানুষ আমার পাগল মনে করলো, আমি আসলে পাগল না, পাগলের একটা ভাব বেড়ে থাকি, আমি হচ্ছে আসলে একজন প্রেমিক পুরুষ, যদিও বউ বাচ্চা আছে তো অসুবিধা নেই, চলেন আসেন যান স্যার। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, গগন মিতা বুঝিল না আমি কত অসহায় তোমার ভুবনে। এই কথাটা না বললেও পারতে না,